গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে আমাদের জলখাবার রেডি করেছি, আর জলখাবারে রয়েছে আজকে ম্যাগি। আর এই দেখো, ওরা বসে পড়েছে ওদের জলখাবার করতে। আর দুদিন অনেক স্বস্তিতে ছিলাম, তানজোর স্কুল বন্ধ ছিল, আর বারো তানজোর স্কুল খুলে গেছে। তো মায়েদের ব্যস্ততম জীবন শুরু, বাচ্চাদের স্কুল খোলা মানেই বাচ্চাদের ব্যস্ততম জীবন। কি হয়েছে বাবু, জল খাবে? আচ্ছা, নিয়ে আসছি। সবাইকে হাই বলে দাও, জল দেবো, হাই বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো তানজু, গুড মর্নিং বলো সবাইকে। এই দেখো, তানজু ব্রেকফাস্ট করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তানজুকে নিয়ে আমি এখন স্কুলে দিয়ে আসবো। তানজু যাও, চলো তাড়ি যাও যাও। আরে এই দেখো, বাচ্চারা স্কুলে আসছে। সবাইকে বাই বলে দাও, বলো আমি স্কুলে চলে যাচ্ছি, সবাইকে বাই বলে দাও। আর এই দেখো, তানজু এখন স্কুলে চলে যাবে। তানজু সবাইকে বাই বলে দাও। তো বন্ধুরা, আমি এখন ওকে নিয়ে স্কুলে দিয়ে আসি। আর এই দেখো, মেয়েকে নিয়ে আমি স্কুলে দিয়ে এসে এখন এই কাপড়গুলো খেঁচে নেব। আর এখানে দেখো বেবি কি করছে, বেবি শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার কাপড় কাচা হয়ে গেছে, আর আমি এখন একটু বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে লাউ দেখছো, এই লাউটি এখন কেটে নেব, আজ দুপুরে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। আর আজ যারা প্রথম আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের হয়তো এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কথাটা শুনতে শুনতে কানটা পচে গেছে, কিন্তু কি করব, আমাদের তো তোমাদের সবার সাপোর্টের প্রয়োজন, এই জন্য বারবার বলতে হয়। তো লক্ষ্মী সোনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যাদের চ্যানেল আছে, অবশ্যই আমি 24 ঘন্টা পরে গিয়ে তোমাদের একে ব্যাক করে আসব। আর এখন আমি লাউটা কেটে নেই, না হলে এই কথা বলতে বলতে আবার বেবি ঘুম থেকে উঠে যাবে। আর এই দেখো, আমার লাউ কাটা হয়ে গেছে, আমি লাউগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে রেখে দিয়েছি। আর বেবিও ঘুম থেকে এখন উঠে গেছে, ও কিন্তু বেশি লম্বা সময় ধরে ঘুমায় না, একটু তাড়াতাড়ি উঠে যায়। আর এখানে রয়েছে চিকেন, আর আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। তো চিকেন দিয়ে আর লাউ দিয়ে দুপুরের জন্য রান্না করে নেব। আর চিকেনগুলো যদি না ভেজে নেই, তাহলে তরকারি রান্না করার পর কেমন যেন হয়ে যায়, এই জন্য আমি একটু প্রথমে মাছ ভাজা যেরকম করি সেই রকম ভেজে নেই। আর এখানে রয়েছে ধনে পাতা, ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আর এই আমার হলো আদা রসুন পেঁয়াজ বাটা। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আর এই দেখো, ওরা এখান খেতে বসে পড়েছে দুপুরের খাবার। তানজু স্কুল থেকে এসে বাইরে খেলা করছে, বলছে মা আমি এখন খাবো না, পরে খাবো। এই দেখো, মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছি। তো বন্ধুরা, খেয়ে নেই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের দুপুরের খাবার দাবার হয়ে গেছে, আর এখন আমরা মামে তিনজন একটু লিচি খেয়ে নেব, কারণ অনেক গরম লাগছে। আর বাচ্চাদের কিন্তু একটুও ঠান্ডা দেয়নি, ওদেরকে মানে নর্মেল লিচিটাই দিয়েছি। আর আমি আর তোমাদের ভাইয়া মানে ঠান্ডা লিচিটাই খাবো। আর এই দেখো, বেবি কীরকম দুষ্টুমি করছে, মানে পাইপটা ভিতরে মানে নিচ্ছে আর বাইরে বের করে আনছে। আর এইখানে দেখো, তানজু বসে বসে কাচ্ছে, দেখো পাইপটা বের করে এমনিতেই খাওয়ার চেষ্টা করছে। দেখি ওটা এখন ভিতরে ঢুকাতে পারে কিনা। তানজি ভালো লাগছে? এই দেখো, তানজি কথা বলে বলে পোলো স্ট্রো পাইপ মুখে করে বাইরে নিয়ে এসেছে।
তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও। আর ওদেরকে কিন্তু একটু ঠান্ডা দেয়নি, ফ্রিজের দেয়নি, ওদেরকে আমি নর্মাল দিয়েছি। বাচ্চাদের তো ঠান্ডা জিনিস অতটা বেশি খাওয়ানো ভালো না। আর আমরা এখন খেয়ে নেব, না হলে তো ওটা আবার গরম হয়ে যাবে। আর মিঠু কি সাউন্ড করছে দেখো, ও যখনই আমাদের হাতে কিছু মানে তাকে তো বুঝে যায় আমরা কিছু খাচ্ছি, আর ও সাউন্ড করছে ঠান্ডা খাওয়ার জন্য। তোকে মিঠুকে একটু দিয়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ হ্যালো। তো আমি এখানে এই দেখো ভেন্ডি কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি রসুন কুচি রয়েছে, আর ওখানে রয়েছে কাঁচা লঙ্কা ফালি করে কেটে রেখেছি। আর আমাদের ওখানে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর বিকালে কোনো ভিডিও করতে পারিনি, কারণ বিকেলে তো লাইভে এসেছিলাম, এরপর যা কাজকর্ম তাকে সব করে নিলাম, আর ওগুলো কিন্তু ক্যামেরা করার সময় পাইনি। তো দুপুরে যে মাংস রান্না করছিলাম, মাংসের সবজি রয়েছে, আর রাতের জন্য এই ভেন্ডি কেটেছি। একটু ভেন্ডি ভাজা করে নেব, আর রাতে রুটি করব। আর এখানে দেখো কী করছে ওরা দুজনই, যেই ছোটোটি উপরে এসে বসেছে, আমার কুলেই বসেছিল তো ওখানে একটু পাশে বসিয়ে দিলাম। আর এই দেখো বড়টিও এসে বসে গেছে উপরে, দেখো কি দুষ্টুমি করছে, দেখেছো ওখানে বসে আছে। ভাইয়া বলো ভাইয়া দেবি ভাইয়া বলো বাপু, ভাইয়া বলো ভাইয়া, ও কে বলতে ড্যাডি ফিঙ্গার নেই, ড্যাডি ফিঙ্গার বলতে ড্যাডি ফিঙ্গার, ইসমে লেডি ফিঙ্গার হে, ওর সোম কি বুক মে হে ওকরা, ওকরা হে। ও হো
বন্ধুরা আমার আজকের ব্লগ এখান পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগ।